সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। সকালে সাতক্ষীরা সদরের বিজিবি হেডকোয়ার্টারের সামনে তেলবাহী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন ছবি বিশ্বাস ও অসীম কুমার, দুজনেই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, খুলনা থেকে প্রাইভেট কার যোগে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার পথে বিজিবি ক্যাম্পের সামনে তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় প্রাইভেট কার চালককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ভারতীয় দুই নাগরিক রেলপথ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমনের কাছে যাচ্ছি। সুমন, নিহত ভারতীয় নাগরিকদের স্বজনরা কেউ এসেছেন কি না, আর কিভাবে দুর্ঘটনা ঘটেছে আমাদেরকে একটু জানাবেন। ইশরাত, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর হাসপাতালে। আপনি যেভাবে বলছিলেন যে দুইজন ভারতীয়, তারা কিন্তু অসীম এবং ছবি দুইজনই কিন্তু হচ্ছে স্বামী স্ত্রী বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। আপনাকে বলে রাখা দরকার যে তারা ভারতীয় নাগরিক, এবং পুলিশ যেটা চিন্তা করছে যে তারা যেহেতু রেলপথে চাকরি করত এবং খুলনায় দায়িত্বশীল ছিল, খুলনাতে তারা প্রকৌশলী হিসাবে রেল মন্ত্রণালয়ের, ভারতীয় রেল মন্ত্রণালয়ের পুরো প্রকৌশলী হিসাবে কাজ করত বলে তাদের কাছে খবর এসেছে। আর আরেকটি বিষয় হচ্ছে, তাদের কিন্তু এখানে কোনো স্বজনরা নেই, যদিও পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা এবং সাতক্ষীরা যেহেতু নিকটবর্তী, উভয়ের কিন্তু আত্মীয় স্বজন থাকলেও থাকতে পারে, যেহেতু দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে। এখন কোনো আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন বা কোনো আত্মীয় স্বজন কিন্তু হাজির হয়নি। এখন যারা আছে তারা কিন্তু হচ্ছে স্থানীয় যারা মানুষ যারা এবং পুলিশ কৌতূহলী মানুষ, তারা কিন্তু এখানে আছে, এবং তাদের মধ্যে মানে একটা শোকাহত একটা অবস্থা সৃষ্টি হয়েছে দুইজনের মৃত্যুতে। এবং আশা করা যাচ্ছে যে যেহেতু এই মুহূর্তে এটি হচ্ছে এখন ইন্টারনেটের যুগ এবং হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে এখন যে তৎপরতা লক্ষ্য করা যায়, তাতে আশা করা যায় যে দ্রুত খবর পেয়ে আসতে পারবে। তবে আসবার ক্ষেত্রে যেটি উল্লেখ করার বিষয়, সেটি কিন্তু ভিসা ছাড়া তো আসলে কোনো মানুষই আসা সম্ভব হয় না, যদিও সাতক্ষীরায় রয়েছে বোমরা স্থলবন্দর এবং ইমিগ্রেশন। এখানে চাইলে স্বজনরা কিন্তু, যদি ভিসা থাকে তাইলে কিন্তু তাদের স্বজনরা কিন্তু আসতে চাইলেও আসতে পারবে। এটি হচ্ছে এখন এই যে মর্গে পাঠানোর জন্য সদর হাসপাতালের মধ্যেই মরদেহ দুইটি পেছনেই রাখা আছে। এই ছিল ইশরাত সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দুর্ঘটনার ব্যাপার বিস্তারিত জানছিলাম সহকর্মী সুমনের কাছ থেকে।